সম্মানিত শিক্ষক মণ্ডলী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত NTRCA এর ই-রিকুইজিশনের প্রোফাইল আপডেট রিলেটেড। তো আপনারা হয়তো অলরেডি NTRCA থেকে মেইল পেয়েছেন বা টেলিটক থেকে হয়তো মেইল পেয়ে থাকবেন। তো আপনারা ই-রিকুইজিশনের তথ্যগুলো আপডেট করার জন্য যে কাজটি করবেন সেটি হলো, প্রথমে NTRCA এর ওয়েবসাইটে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এখানে ই-রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি রয়েছে, ইনস্ট্রাকশন বা নির্দেশিকা রয়েছে এবং ই-রেজিস্ট্রেশন হালনাগাদ রয়েছে। আপনারা ই-রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে ক্লিক করলে এখানে ই-রেজিস্ট্রেশনের নোটিশ বা বিজ্ঞপ্তি এখানে পাবেন, পড়ে নেবেন এটি। তারপরে নিচের অপশনটি মূলত এখানে ক্লিক করলে আপনারা কীভাবে ই-রেজিস্ট্রেশনের কাজ করবেন, অর্থাৎ প্রোফাইল কীভাবে আপডেট করবেন সে সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে পাবেন। আর আপনি প্রতিষ্ঠানের ই-রিকুইজিশনের তথ্য বা প্রোফাইল কীভাবে হালনাগাদ করবেন সেটি তৃতীয় অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে বেশ কিছু অপশন আপনার সামনে প্রদর্শিত হবে। এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনে সিলেক্ট করবেন, ইনস্টিটিউশন সেকশন। এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন নামে একটি অপশন পাবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অপশন পাবেন। ইউজার আইডি বলতে প্রতিষ্ঠানের ইন নম্বর বোঝাবে, আর পাসওয়ার্ড আপনাদেরকে NTRCA বা টেলিটক থেকে ইতিপূর্বে যেটি দেওয়া হয়েছিল সেটি আপনারা দিয়ে লগ ইন করবেন। নতুন প্রতিষ্ঠান যদি হয়ে থাকে, পাসওয়ার্ড না থাকলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন। যাই হোক, আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিচ্ছি। লগ ইন দিলে এখানে প্রতিষ্ঠানের ই-রিকুইজিশনের যে প্রোফাইল, ইনস্টিটিউট প্রোফাইল, এটি প্রদর্শিত হচ্ছে। এটি কিন্তু শূন্য পদের তালিকা নয়, বাট শূন্য পদের তালিকা দিতে গেলে আপনাকে প্রতিষ্ঠানের তথ্যগুলো আপডেট রাখা জরুরি, না হলে আপনি নেক্সট টাইমে শূন্য পদের তথ্য আপনি দিতে পারবেন না। তো এখানে ইনস্টিটিউট প্রোফাইলে আসবেন, MPO অথরিটিতে ক্লিক করলে বেশ কিছু অপশন পাবেন। আপনার প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়া অনুযায়ী উপযুক্তটি সিলেক্ট করবেন। মাদ্রাসা হলে DME, কারিগরি হলে DTE, এরকম দেখেন লেখা আছে। তো আমার প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি যেটাই হোক, প্রথমটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে এখানে ইনস্টিটিউট টাইপ চলে আসছে। তো আপনার প্রতিষ্ঠান যে ক্যাটাগরিতে পড়ে, যদি জুনিয়র স্কুল হয় এক নম্বরে ক্লিক করবেন, সেকেন্ডারি 6-10 হলে দুই নম্বরটা ক্লিক করবেন। তো আমার ইনস্টিটিউশন হায়ার সেকেন্ডারি, সো আমি এটা ক্লিক করছি। MPO স্ট্যাটাস, প্রতিষ্ঠান যদি MPO ভুক্ত হয় ইয়েস দেবেন, না হলে নো। ইনস্টিটিউট এরিয়া ড্রপডাউনে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। স্টুডেন্ট টাইপ, যদি বয়েজ স্কুল হয় বয়েজ দেবেন, গার্লস হলে গার্লস দেবেন, আর আপনার স্কুলে যদি বালক বালিকা উভয় পড়াশোনা করে সো এখানে কো এডুকেশন সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদেরকে আগে থেকেই প্রতিষ্ঠান প্রধানের কিছু তথ্য রাখতে হবে, যেমন নাম, তার জন্ম তারিখ, তার NID, ইন্ডেক্স, ইমেইল, মোবাইল নম্বর, এখানে দুটি মোবাইল লাগবে। তারপরে তার অ্যাড্রেস এখানে দেবেন, প্রতিষ্ঠান প্রধানের পার্সোনাল অ্যাড্রেস। তারপর এখানে ছবি দেবেন, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, আর JPEG ফরম্যাট হলে হবে। আমি এগুলো আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম, সেগুলো আপডেট দিয়েছি। সিগনেচার আপনাকে 300x80 পিক্সেলে রাখতে হবে, JPEG ফরম্যাট। আর প্রতিষ্ঠানের যে প্রধানের NID কপি, এখানে রেজুলেশন দেওয়া আছে, আপনারা এই নির্দিষ্ট মাপে ফটোশপে গিয়ে আপনারা এটা রিসাইজ করে নেবেন। তারপর নিচের অপশনে আপনারা সভাপতির তথ্য দেবেন, প্রয়োজনীয় তথ্যগুলো আগে সংগ্রহ করে নেবেন, তারপর সেই তথ্যগুলো দেবেন। তারপর আগে যেভাবে প্রতিষ্ঠান প্রধানের ছবি, সিগনেচার, NID দিয়েছেন, ঠিক এভাবে আপনারা দেবেন, বাম পাশে নির্দিষ্ট সাইজ অনুসরণ করে। তার আপনাদের যে কাজটি করতে হবে, সেভ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলেই মোটামুটি কাজ কিন্তু শেষ। তারপরে আপনারা যখন সেভ অ্যান্ড সাবমিটে দিবেন, দেখবেন যে তখন এটি প্রিন্টের অপশন চলে আসবে। তো আপনারা ই-রিকুইজিশনের যে কপি সেটি সুন্দর করে প্রিন্ট করে নেবেন, অথবা PDF ফাইল হিসেবে এটি সংরক্ষণ করতে পারেন। তো আমি এটি পরবর্তীতে প্রিন্ট করব, এই মুহূর্তে আমি এটি সেভ করে রাখছি ডেস্কটপে। ব্যাস, মোটামুটি কাজ কিন্তু শেষ। কাজ শেষ হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে
এই যে লগ আউট অপশনে ক্লিক করে সাইট থেকে বের হয়ে যাবে। তো মোটামুটি এটাই ছিল আপডেট। আর পরবর্তীতে যখন শূন্যপদের তালিকা দেওয়া হয় অনলাইনে এবং কীভাবে পেমেন্ট করতে হয় সে নিয়ে যথাসময়ে ভিডিও পাবেন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে NTRCA এর সকল আপডেট আপনারা যথাসময়ে পেয়ে যান।